আসসালামু আলাইকুম, নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জামা সেলাই করার সময় জামার সাথে আপনারা জামা স্লিভসটাকে অ্যাটাচ করবেন। তো জামা স্লিভসটাকে অ্যাটাচ করার জন্য আমরা জামার স্লিভসটাকে ফুললি সেলাই করে রেডি করে নিয়ে সেটাকে সোজা করে রাখবো, মানে উল্টা দিকটা ভিতরে থাকবে আর সোজা দিকটা আমার বাইরে থাকবে। আর জামাটাকে আমরা যখন জামাটার গলা লাগিয়ে তারপরে সাইড স্টিচ করে তারপর শোল্ডার স্টিচ করে তারপর জামাটাকে এভাবে রাখবো, তখন আমাদের জামার সামনের অংশটাকে আমরা সামনের দিকে রাখবো আর পিছনের অংশটাকে পিছনের দিকে রাখবো। আর এদিকে জামার সামনের অংশে একটা গোল পাত দেওয়া আছে, আর হাতার মধ্যে আমাদের স্লিভসের মধ্যে আমরা গিয়ে যেই অংশটাতে গোল পাত দিয়েছি সেটা যাতে জামার সামনের অংশের সাথে অ্যাটাচ হয় সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখন জামার আমার এই পাশটাই গোল পাটটা দেওয়া আছে, আমি এখানে নিজের খেয়াল করার সুবিধার্থে এখানে একটা দাগও দিয়ে রেখেছি যাতে আমি এটা কোনোভাবে ভুল করা চলবে না। তখন এখন আমরা জামার পিছনের দিকে উঠিয়ে যদি আমরা জামার হাতাটাকে এভাবে ধরি, এবার জামার ঠিক জয়েন্টের দাগটা আর হাতার ঠিক জয়েন্টটা দুটো জয়েন্টকে আমরা ঠিক এভাবে ধরবো যাতে দুটো জয়েন্ট একভাবে মিলে যায়। এবার দেখবো যে আমাদের মিডল পয়েন্টটাকে এই পাশের ঠিক মিডল পয়েন্টটাকে হাতার এই পাশের ঠিক মিডল পয়েন্টের সাথে অ্যাড করব। অ্যাড করার পর এবার আমরা এই দুইটা দেখকে এভাবে ঠিকভাবে ধরে এবার আমরা আস্তে আস্তে স্টিচ করতে শুরু করব। ঠিক সেম ভাবে এবার গিয়ে হাতার মিডল পয়েন্টটাকে আমরা এই মিডল পয়েন্টে দাগ দেওয়া আছে এই মিডল পয়েন্টটাকে হাতার উপরের মিডল পয়েন্টের সাথে ধরে তারপর এইদিকে আমরা ঠিকভাবে ধরে তারপর আস্তে আস্তে সেলাই করব যাতে পরবর্তীতে কোনো রকম সমস্যা না হয়। যেই কাপড়টুকু আছে সেটাকে ইভেনলি ধরে তারপর এটাকে সেলাই করতে হবে। ঠিক এবার গিয়ে নিচে আমাদের যেই কাপড়টুকু এক্সট্রা আছে বাড়তি সুতাগুলো কেটে ফেলবো অলরেডি, এই যে নিচের যে কাপড়টুকু এক্সট্রা আছে এটাকে ঠিক এভাবে ধরবো আর উপরের যেটা আছে এটাকে ঠিক এভাবে ধরবো। এভাবে ধরে এবার এই সেলাইটা দিয়ে আসবো। পুরো হাতাটাকে আবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক সেম ভাবে পুরোটাতে এবার আমাদেরকে ওভারলক করে নিতে হবে। আমি হাতাটাকে যদি এবার সোজা করি, সোজা করে যদি আপনাদেরকে দেখাই তাহলে অবশ্যই আপনাদেরকে এই জিনিসটাও সবসময় ঠিক রাখতে হবে যাতে করে আমার জয়েন্টগুলা ঠিক জয়েন্টে জয়েন্টে ম্যাচ হচ্ছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর হাতাটা পুরোটা আপনি আরেকবার দেখে নেবেন, আপনার হাতে নিজেই দেখে নেবেন যে কোনো দিকে কোনো স্টিচের কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা অবশ্যই খুব ভালোভাবে দেখে নেবেন। এভাবেই আপনি আপনাকে হাতাটা জামার সাথে অ্যাটাচ করতে হবে, তাহলে কোনো প্রবলেম আসবে না যদি আপনি স্টেপ বাই স্টেপগুলো ফলো করেন যাতে আপনার এই দিকে কাটিংয়ের সাথে কাটিংয়ের দিকটা যদি ফুললি মিলে যায়। আর আপনি যখন সেলাই করবেন তখন হাতার ঠিক উপরের অংশটা যাতে আপনার উপরের অংশের সাথে ঠিক মিডল পয়েন্টে মিলে যায় তাহলেই আপনার হাতার আর কোনো সমস্যা হবে না। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।